এখানে দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স আছে, যেখানে এক্সের মান ওয়ান বাই এ এর মধ্যবর্তী কোনো কিছু। সো এটা তো কন্ডিশন, এটা শর্ত, সমস্যা নেই। আমরা যেটা করতে পারি, আমরা জানি এই টাইপের ফর্ম ম্যাথের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এন এর মান জিরো হলে ওয়ান প্লাস এন টু দি পাওয়ার ওয়ান বাই এন ইজ ইকুয়ালস টু হচ্ছে ই, এখানে এন থাকতে হবে, উপরে ওয়ান বাই এন থাকতে হবে এবং এন টেন্স টু জিরো থাকা লাগবে, এটা হচ্ছে শর্ত। সো আমরা এই ম্যাথটাকে একটু রিঅর্গানাইজ করে যদি লেখার চেষ্টা করি, আমরা এটাকে এভাবে লিখতে পারবো লিমিট ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার বি এক্স বাই এক্স মানে হচ্ছে শুধু থাকে বি, আর ইন্টু আমি আবার লিমিট এক্স টেন্স টু জিরো দিয়ে ওয়ান প্লাস এ এক্স টু দি পাওয়ার লিখতে পারবো সি বাই এক্স, জাস্ট ভাগ ভাগ করে লিখতাম, ঠিক আছে। এটা যেহেতু দুইটা আছে, দুইটা পার্ট, আমরা জানি এ টু দি পাওয়ার বি প্লাস সি যা কথা, এ টু দি পাওয়ার বি ইন্টু এ টু দি পাওয়ার সি একই কথা, রাইট। সো আমরা এখন এক্সের মান যেহেতু জিরো কাছাকাছি এখানে বসাই দিই, সো ওয়ান প্লাস জিরো টু দি পাওয়ার বি মানে হচ্ছে জাস্ট ওয়ান টু দি পাওয়ার বি, ওয়ান টু দি পাওয়ার বি মানে তো ওয়ান। সো আমরা প্রথম জায়গাটায় ডিরেক্টলি এক্সের মান বসাই দিতে পারি, সো এটা জাস্ট ওয়ান টু দি পাওয়ার বি থাকবে, ওয়ান প্লাস জিরো টু দি পাওয়ার বি থাকবে ইন্টু এই জায়গাটায় আমরা হয়তো এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। খেয়াল করো এখানে এ এক্স আছে, সো আমার উপরেও ওয়ান বাই এ এক্স থাকা লাগবে। এটাকে মডিফাই করি আমরা, লিমিট এক্স টেন্স টু জিরো, আমরা এখানে ওয়ান প্লাস এ এক্স লিখতে পারি এবং উপরে ওয়ান বাই এ এক্স লিখব। এখন এটাকে ব্যালেন্স করার জন্যে আমাদের ছিল কি, সি বাই এক্স ছিল, বাট আমি এখানে এ এ এক্স লিখেছি, মানে এটা বেশি লিখেছি। তাহলে আমি উপরে যদি এ বাই সি দিয়ে গুণ করি, খেয়াল করো কী হচ্ছে, এই এ এই এ কাটা যাচ্ছে না, উপরে এসি দিয়ে গুণ করতে হবে, রাইট, উপরে এসি দিয়ে গুণ করতে হবে। এসি দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের এই এ এই এ কাটা যাবে এবং সি বাই এক্স থাকার কথা, পাওয়ার হিসেবে সি বাই এক্স রয়ে যাবে। আর এখানে এ বাই এক্স আছে, এ এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এ এক্স টেন্স টু জিরো থাকা লাগবে। সো এক্স টেন্স টু জিরো যা কথা, আমরা যদি এ দিয়ে গুণ করি সেটাকে এ এক্স, সেটা টেন্স টু জিরোই থাকবে। অ্যান্ড ফাইনালি ওয়ান টু দি পাওয়ার বি হচ্ছে আসলে ওয়ান, এটা বাদ, আর এখানে হচ্ছে পুরোটা হচ্ছে ই লিখতে পারবো, ই টু দি পাওয়ার এসি। সো আমাদের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এ ইন্টু সি। হোপফুলি আমরা সব উত্তরটা বুঝতে পেরেছি, ধন্যবাদ সবাইকে।